الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع أو كما قال الله تعالى دوستو بزرگو اللہ تبارک و تعالی فضل کرم جی اللہ پاک عمل کو قد بشیخ دین جی دینا ہون اللہ تعالی آسمان اور زمین سشتی کری سیل جی دینا ہونے اللہ تعالی حضرت آدم علیہ السلام کو سشتی کری سی اور جی دینا ہون اللہ تعالی আদম আলাইহি সালাতু ওয়াসসালামর জান কবজ করেছিল আর যেদিনাখন আল্লাহ তাআলায় জান্নাতৰ পৰা আদম আলাইহিস সালামক বাহির কৰি এই দুনিয়ার জমিনত প্রতিষ্ঠা করেছিল তো সেই দিনটোই হৈছে আজির দিন জুমার দিন এই জুমার দিন দিনৰ আল্লাহ তাআলাৰ ওচৰত আৰু আল্লাহ তাআলাই তমাম কায়নাতৰ ইনসানৰ কাৰণে এটা বিশেষ তাৎপৰ্যপূৰ্ণ দিন মৰ্যাদাখালী দিন আৰু বিশেষ নিয়ামতৰ দিন হিচাপে উম্মতে মুহাম্মদীক খাস কৰি দান কৰিছে আৰু এই দিনটোৰ ফজিলত সম্পৰ্কে আল্লাহ তাআলাই কোৰআনে পাকত কেইবাটাও আয়াত নাজিল কৰিছে সেই আয়াতসমূহৰ ভিতৰত পৰা এটা আয়াত মই আপোনালোকৰ সন্মুখত তিলাৱত কৰিছোঁ তো মহতৰম দোস্ত বুজুৰ্গ এই জুমাৰ দিন এনেকুৱা এটা ফজিলতপূৰ্ণ দিন যিদিনাখন জুমাৰ নামাজ জুমাৰ চালাত আদায় কৰাৰ কাৰণে মানুহে ঘৰত গোচল কৰি পাক পবিত্ৰ কাপোৰ পৰিধান কৰি খুচবু আতৰ লগাই মছজিদত জুমাৰ নামাজ আদায় কৰাৰ উদ্দেশ্যে আহিব আল্লাহ তাআলাই সেইজনৰ প্ৰত্যেকটো খোজত এটকা একোটা গুণা মাফ কৰিব আৰু একোটা সোৱাব আল্লাহ পাকে তেওঁৰ নামাই আমলত দান কৰি দিব ইয়াৰ পিছত এই দিনটোৰ আৰু ফজাইল আহিছে ফজিলত আহিছে এই দিনটোত এনেকুৱা এটা মুহূৰ্ত আছে এনেকুৱা এটা সময় আছে যিটো সময়ত মানুহে এটা আমল কৰিলে আৰু সেই আমলটো কৰি উঠি যি দোৱা কৰিব
আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করিব। সেই যে বিশেষ আমলটো হল, সেই বিশেষ আমলটো হল যে জুমার নামাজৰ পিছত যেতিয়া ইমামে সালাম ফিরাব, সালাম ফিরোৱাৰ পিছত আউয়াল আখির দুরুদ শরীফ পড়ি লব। আউয়াল আখির দুরুদ শরীফ পড়ি লওয়ার পিছত সুরা ফাতিহা সাতবার, সুরা ফাতিহা বলি বলতে কোনটো সুরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু সুরা, যেটো সুরারে আমি নামাজ আরম্ভ করো। এই সুরা ফাতিহা সাতবার পড়িব, আর দ্বিতীয়তে কুল হু আল্লাহ সুরা ইখলাস, কুল হু আল্লাহ শরীফ সাতবার পড়ি, আখের আর দুরুদ শরীফ পড়ি, তিনবার দুরুদ শরীফ পড়ি, যি দোয়া করিব আল্লাহ পাকে সেই দোয়া কবুল করিব। এটু হাদিসের দ্বারা সাবিত আছে, এই আমলটু হাদিসের দ্বারা সাবিত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইরশাদ ফরমাইছে। গতিকে মহতরম দোস্ত বুজুর্গ, জুমার নামাজের পিছত যেখিনি ক্ষমতা মানে শর্ত হল যে তেও কোনো ধরনের দুনিয়াবী কথা বার্তা কোনো মানুষের লগত পাতিব নোৱাৰি, সেই সময়খিনি কোনো মানুষের লগত কালাম করার আগত যদি এই আমলটো করে, আর এই আমলটো করে ফেলে যেটো দোয়া করবো আল্লাহ পাকে সেই দোয়া আল্লাহ পাকে কবুল করব। তে আমার কি কি জরুরত আছে? আটাইতকৈ ডাঙর জরুরতটো হয়েছে আমি প্রত্যেকে আমার মনত কিন্তু পুহি রাখছো যে আল্লাহ মই যদি হজ করব পারিলোহেতেন, হজ করিব যদি মই পারিলোহেতেন, এইটো মনত এটা প্রত্যেকের কি আছে, এটা আশা আছে, আকাঙ্ক্ষা এটা আছে যে আল্লাহ মই যদি তোমার হবিবর ঘর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রোজা জিয়ারত করব পারিলোহেতেন, এইটো কিন্তু আশা আকাঙ্ক্ষা প্রত্যেকজন মুমিন মুসলমানের দিলত পুহি থই দিয়ে, এই কথাটো বাস্তব। আর কি আশা থাকে মানুষের? যে মানুষের আশা থাকে এই কথাটো যে দুনিয়াত চলাকালীন যেখিনি যা জরুরত আমার প্রয়োজন, সেই যা জরুরতটো কি? টাকা পয়সা, ধন দৌলত, হয়নে? এই টাকা পয়সা ধন দৌলতো আমার প্রয়োজন আছে, দরকার, আমি প্রত্যেকে কিন্তু বিচারো, আর সেই বিচারার কারণে রাতেপুয়ার গধূলিলৈকে আমি কি করো তার উপর মেহনত করো। প্রত্যেকে কিন্তু নিজের নিজের অঙ্ক আছে, সেই অঙ্ক অনুপাতে আমি তার উপর যেটা মেহনত করো, সেই মেহনতত কি হয়, এটা বস্তু আমি পাহরি যাও, যিজন সৃষ্টিকর্তায় আপনার আর মোক দুনিয়াত পঠিয়ার 50,000 বছর আগত যেতিয়া আল্লাহর আরশ পানির উপরত আছিল, আল্লাহর আরশ কত আছিল? পানির উপরত, সেই পানির উপরত থাকা সময়ত তাতকেও 50,000 বছর আগত মানুষের কারণে আল্লাহ পাকে রুজি সৃষ্টি করে থৈ দিছিল। রুজি প্রত্যেককে আল্লাহ পাকে দান করে, সাহির পুরা লয়ে হাঠি লৈকে আল্লাহ তাআলাই রিজিক সৃষ্টি করে থৈ দিছে, তৈয়ার করে থৈছে। ওমামিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, আয়াতটো মোর মনত পড়া নাই সঠিককে, যে কোরআনত এটা আয়াত আহিছে যে জমিনত থাকা রিংটে হুয়ে কীড়া, রিংটে হুয়ে মানে যিয়ে দার ভরি নাই, সুচরি সুচরি কি করে খোঁজ কাড়ে, সেনেকুয়া জীব জন্তুর পরা আরম্ভ করে সাগরের ডাঙর ডাঙর তিমি মাছলৈকে, যেবিলাক মাছর এক অক্টর খানা সাতর বা 8 কুইন্টেল লাগে,
এক ওখর খানা এক লোকমাত এই সাত কুইন্টেলক লেগে খানা খাব পারে সেনেকা মাছ সার্ক মাছ যেগুলো আছে ডর ডর মাছ আপনার কথা না পাতব ডর ডর মাছ সেই মাছবিল কি রুজির ব্যবস্থায়ও আল্লাহ পাকে করে ফেলেছে গতি মানুষরতো রুজি রাখিছে এটা কথাটো হয়েছে মানুষে কিয় এমন মেহনত করব লাগে এমন কিয় মেহনত করব লাগে মানুষে বাহ্যিক বস্তুর উপর যেটা মেহনত করা আরম্ভ করছে বাহ্যিকতার পর চাই সেই বাহ্যিক বস্তুর উপর মানুষের একিন বনি গেছে সেই একিন বনার বিনিময়ত আজি মানুষে আমলর দ্বারাই যে দুনিয়া বনাব পারি আমলর দ্বারাই যে মই রুজি মই তালাশ করব পারো সেই কথাটো একিন মোৰ আজি নহয় সেই একিন তেতিয়াহে আহিব যেতিয়া মই আল্লাহর গাইবী খাজানার পর লেনেওয়ালা বনি যাম আল্লাহর গাইবী খাজানার পর কেতিয়া লেনেওয়ালা বনিম যেতিয়া সেই বস্তুটোর উপর আপনি আর ময় যথাযথভাবে এহতামামর হইতে একিনর হইতে আমল করা আরম্ভ করি কিন্তু দুঃখর বিষয় এইটো যে আজি আমার আমলর প্রতি মন মাজ হয়েছে আজি আমার আমলর প্রতি মন মাজ হয়েছে আমলর প্রতি মন মাজার দুটা কারণ আছে এটা কারণ হয়েছে অনাধিক অনাধিক্য অর্থাৎ আশা করাতেও বেশি যে বাওনা হয়ে চন্দ্রত হাত মেলা কথায় আশা আছে বাওনা হয়ে আমি কি করো চন্দ্রত হাত মেলু বাওনায় আর চন্দ্র কোম্পানিলে লাভ পাব নাপায় আমার আশাগুলো হয়েছে হেনেকুয়া অবাস্তব আনন্যাচারেল থিঙ্কিং আমার অবাস্তব আমি কিছু চিন্তাধারা করো কারণে আমার সেই চিন্তাধারাবিল বাস্তবত রূপদান নয় আর দ্বিতীয়ত কথা হয়েছে আমার আমলর প্রতি মন নোহার কারণটা হল আমার হেলা কুটাই হেলা ভাব হেলা মরো আহে আপনারও আহে লড়াটারও আহে ছোৱালীরও আহে মা ভনী সকলরও আহে এই হেলা ভাবটো যেটো কুটাহী ভাব যেটো হেলা ভাবটো দূর করার কারণে আল্লাহ তালা আমল দিছি সেই আমলটো কি যে কমসে কম আমি দৈনিক 70 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিহিল অজিম এইটো সবরে মুখস্থ আছে লা হাওলা মুখস্থ আছে না নাই কিন্তু আমার সেই কথাটো আমার জেহেরত নাছে আমি যদি লা হাওলা বেশিকে পড়ো তেতিয়াহলে আল্লাহ আবাকে আমাক কি করবো লা হাওলার অর্থটো কি লা হাওলা ওয়ালা কুওয়াতা হাই আল্লাহ নেকি করার শক্তি নাই মোর মাজত নেকি করার শক্তি নাই যদি তুমি মোক নেকি করা সাহায্য নকরা আর গুণাহর পরা বাঁচার শক্তিও মোর নাই যদি তুমি মোক নাবাচোয়া নেকি করার শক্তি কোনে দিব লাগবো আল্লাহে দিব লাগবো আমল করার শক্তি কোনে দিব লাগবো আল্লাহে দিব লাগবো নামাজ যে পড়িও আমি নামাজ পড়ার শক্তিটি কোনে দিব লাগবো আল্লাহে দিব লাগবো গতি ভাই সকল দোষ সকল বুজুর সকল নেকি করার যে শক্তি আল্লাহে দিয়ে যে আজির তারিখ আজির দিনা হন আপনাদের ভাবছে কি যে আজি জুমার দিন আজি শুক্রবার আজি জুমার নামাজ হয় আপনাদের প্রত্যেকে রাতেপুয়াই কিন্তু এরাটা করছি আজি জুমা পড়বে লাগবে এরাটা করছি না নাই মন্ত্রই মন্ত্রই হ্যাঁ নিয়ত করছি যে আজি জুমার দিন আজি মই কতো না যাও কতো কুরমা খাবা না যাও কতো ব্যাপারত না যাও বস্তিত না যাও বিনিময়ত কি হয়েছি আপনি দিলে দিলে যেটা নিয়ত করছি নিয়ত করার কারণে আল্লাহ তাহলে আপনার আনি কি করছি মসজিদত হাজির করে দিছি গতি হাজির আপনি কেতিয়া হব পারবো নেকি কাম করার তৌফিক কেতিয়া হব যেটা আপনি নিয়ত করব আমি নিয়ত করব লাগবো প্রথম কথাটো হল নিয়ত করব লাগবো নিয়ত খালি জুম্মার দিনাই করলে হব নাকি বলে না জুম্মার দিনাই মই নিয়ত করা নহয় মোর জুম্মার বাইরে জুম্মার নামাজ কি নামাজ ফরজ না ওয়াজিব হ্যাঁ জুম্মার নামাজ ফরজ নামাজ জুমার নামাজ ফরজ নামাজ ফরজ এই কারণে কারণ জুম্মা আহার লগে লগে জোহর কি হয়ে গেছে আল্লাহ তালায় জুয়েত জোহরের নামাজটো মলটুই করে দিছি
কারণ চারি রাকাতর দুই রাকাতর সওয়াব কত কত রাখছি খুতবার মাজত, খুতবার দুই রাকাতর সওয়াব রাখছি আর নামাজত আমি দুই রাকাত এই হয়ে গেল চারি রাকাত। সেই কারণে খুতবা চলাকালীন, খুতবা চলাকালীন অবস্থাত আমি প্রত্যেকে নামাজের সুরতত বইব লাগবো, তেতিয়াই খুতবার দুই রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমার আমার নামত লিখব। এটা আমি যদি লেপটাকারী বহু তেতিয়া কি সেই সওয়াবটা পাম না? এটা কোনোবা যদি মানুষে নামাজ লেপটাকারী বহি পড়ে নামাজটো দুরুস্ত হব না, সহি হব না, আর তাই এত সুরতত বহু। কিন্তু আজি মোর ইচ্ছা গেছে যে মই লেপটাকারী বহি নামাজ পড়ো, নামাজ হব ইয়ার কারণে মুক্তি নালগে। আপনাদেরকে কব পারবো এটা নামাজের তরিকাতেই নয়, নামাজের তরিকা হল আপনার ইয়েতো সুরতত পড়া। এটা ঠিক তদ্রুপ আমি যেটা খুতবা শুনিম, খুতবা শুনার হালতত আমি কি করবো লাগবো, খুতবা শুনার হালতত আমি আপনার ইয়েতো সুরতত বহিম, আপনার ইয়েতো সুরতত বহি ফেলে আমি খুতবা শুনিম। জুমার দিনা হত যেতেই জুমার আজান হয়ে গেল, জুমার আজানের পর আরম্ভ করে আখেরি রাকাতলৈকে মোর পুরা জুমার সময়খিনি, এই সময়খিনি মোর কারণে কি হল জুমার। যদি এই সময়খিনির ভিতর মই যদি দুনিয়াবী কথা মসিদত আহি পাতো, মাসলা মাসাইলর কিতাব হত কিতাবত লিখিছে, ফেকা শাস্ত্রবিদসকলে লিখিছে যে যিজন ব্যক্তিয়ে অনাহাকত অনর্থক কোনো কথা মসজিদত এই তথ্য হয়ে নাযাকে এই তো কাহার নহাকে এনে ধরনের কথা আপনি মসজিদত সোমাইছে আপনি কাকো সাইড হোক বলে কব নরে, আপনি কাকো আপনি আতরি যাক বলে কব নরে, অল্প সিধা হয়ে নবহাকে এটাও কব নরে, চুপ বলে বলে মুখেদি শব্দও এটা করবে নরে। কইছি যদি সেই ব্যক্তিজনে যিজনে মুখেদি শব্দ করিব সেইজন ব্যক্তির সিদিনার জুমার নামাজ বাতিল হয়ে যাব, জুমার নামাজ তার আদায় নহব, পুরোপুরি সি নাকি নাপালে জুমার যেটা সোয়াব সেই সোয়াবটু নাপিল। আমি তো বিন্দাস কথা পাতি থাকো মসজিদত আহি বিন্দাস, যেনিবা আমি এতে ভোজ খাবা আহিছি, হয় না ভোজ খাবা আহিছি, হেনে হয়েছে আমার অবস্থা। গতি আমি মসজিদত আহি প্রথম কথাটো হল মসজিদ আল্লাহর ঘর, কার ঘর আল্লাহর ঘর, গতি আল্লাহর ঘরত আহার পিছত সর্বপ্রথম আমি তাহিয়াতুল মসজিদ কমসে কম শুক্রবার সদায় পড়িব লাগে, সদায় আমি তাহিয়াতুল মসজিদ যেতে মসজিদ যাও দুই রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ আছে, এইটো মসজিদের হক, এইটো তাহিয়াতুল মসজিদ মসজিদের হক, আমি দুই রাকাত আমি আদায় করব লাগে। গতি জুমার দিনাখনে আমি যাতে সোনকালে আহি তাহিয়াতুল মসজিদ দুই রাকাত নামাজ পড়ি লওঁ, দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়লো, তারপর তাহিয়াতুল ওয়াজু নামাজ ওজুর দুই রাকাত নামাজ আছে, অজুর দুই রাকাত নামাজ, এই দুই রাকাত নামাজ যদি আমি পড়ি লো তেতিয়ালে আমার কি হল পাখি জিগি যেটো সেই স্ট্রং হল মজবুতির হয়েছে, আমার পাক পবিত্রতাটা কি হল কি আহিল স্ট্রংনেস আহিল মজবুতি আহিল, কথাটা বুঝি পাইছো না? গতি মই কব গেছো এই কথাটো যে তাহিয়াতুল নামাজ সালাতুল তাহিয়াতুল ওয়াজুর দুই রাকাত নামাজ, তার কাবলাল জুমা চারি রাকাত, কাবলাল জুমা চারি রাকাত, জুমার আগত চারি রাকাত কি নামাজ সুন্নতে মুআক্কাদা, যেটো নপরিলে মই কি হয়ে যাম গুণাহগার হয়ে যাম। তারপর বাদাল জুমা আর চারি রাকাত কি আছে নামাজ আছে, বাদাল জুমা চারি রাকাত, এই চারি রাকাত নামাজ যদি আমি নপরো তেতিয়ালে তথাপিও আমি গুণাহগার হম, কথাটো বুঝি পাইছি না? গতি মসজিদত অহার লগে মসজিদত সেলামি অর্থাৎ দৌড়ার ভিতর সোমার লগে মই আল্লাহর কিলার ভিতর সোমাই গেলো, কারণ এই মসজিদটোর সম্পর্ক এটা কাবা শরীফর মসজিদের লগত আছে। যেনেকে মোর মোবাইলটোর টাওয়ারটো কার লগত লিঙ্ক আছে, টাওয়ারের লগত, যদি মোর ব্যাটারি ডাউন হয়ে যায় মোর মোবাইলের লিঙ্কটো পাব না। এটা মই যদি মসজিদের ভিতর সোমাই দুনিয়ার কথা পাতলো তেতিয়া মোর ব্যাটারি কি হল ডাউন হয়ে গেল, ডাউন হওয়ার লগে মোর কানেক্টটু কোর লগত নহল আল্লাহর ঘরের লগত কানেক্ট নহল, মোর কানেক্টটু কত হয়ে থাকিল দুনিয়ার লগতে কানেক্ট হয়ে থাকিল। গতি আমি মসজিদত যেতে আহি মসজিদত আহার পিছত মোর দুনিয়ার কানেকশনটু কি হয়ে যাব লাগবো বাদ পড়ে যাব লাগবো, আর মসজিদত আহার পিছত মানুষের একাগ্রতাটু বাড়ে, একসুই মনোভাব
মনৰ মাজত কি আহে, আল্লাহ ৱালা ধ্যানটো আহি যায়। ঘৰত থাকিলে সেই ধ্যানটো নাথাকে। গতিকে সেইকাৰণে আল্লাহ নবী ছাল্লাল্লাহু আলাইহি ছাল্লামে মছজিদৰ হুকুম কৰিছে যে তোমালোকে মছজিদ বনোৱা, আৰু মছজিদত বনাই মছজিদত আহি এবাদত বন্দী কৰা। এই মছজিদত আহি এবাদত বন্দী কৰিলে কি হ'ব, তোমালোকৰ যিবিলাক এবাদত বন্দী, সেই এবাদত বন্দীগীগিলাৰ মাজত এক চুই আহিব, ধ্যান জমব, আল্লাহৰ লগত কানেকশ্যনটো বেছি হ'ব। যেতিয়া আল্লাহৰ লগত কানেকশ্যন হ'ব তেতিয়া সেই মজা পাম আমি প্ৰত্যেকেই, ৰহানী গেজা। আজি যে আমি প্ৰত্যেক মানুহ কি হৈছোঁ, বেমাৰী হৈ আছোঁ। কেনেকুৱা বেমাৰী, ৰুহৰ বেমাৰ হৈছে। ৰুহৰ বেমাৰ হোৱাৰ কাৰণে আমাৰ ইমানবিলাক কি হৈছে, দুৰ্বল হৈছে, আৰু ইমান দুৰ্বল হোৱাৰ কাৰণে আমাক মছজিদত আমাৰ কাৰণে অহাটো কি হৈ গৈছে, টান হৈ গৈছে। গতিকে ভাইসকল, সকল বুজুৰ্গসকল, মছজিদত যেতিয়া আহিম, মছজিদৰ এহতেৰাম কৰিম। মছজিদত অহাৰ পিছত ডেকাই হওক বুঢ়াই হওক, ঝাৰু আছে খাৰু আছে, কি কৰিম, একবাৰ মছজিদ চাফা কৰি দিম। ঝাৰু মাৰি মছজিদটো চাফা কৰিলে মোৰ কোনো পজিশ্যনটো কমি নাযায়, বৰঞ্চ মোৰ পজিশ্যনটো আল্লাহৰ ওচৰত কি হ'ব, বাঢ়ি যাব। কাৰণ এতিয়াতো আৰু আমি কাকো চকীদাৰ বনাই ৰখা নাই, নাৰাখছোঁ, নিজৰ মহল্লাৰ নিজৰ মছজিদ। গতিকে এক যত্ন কৰি সযতনে ৰখা কাৰ কৰ্তব্য, ছেক্ৰেটেৰীৰ নেকি, সভাপতিৰ নেকি, যিকেইটা নামাজ পঢ়িব আহে তেওঁলোকৰ নেকি, কাৰ, আমাৰ প্ৰত্যেকৰে, সকলোৰে, সকলো মানুহৰ আমাৰ কি, এই মছজিদটোক সংৰক্ষণ দিয়া আমাৰ দায়িত্ব। এই মছজিদেই নহয়, টোটেল মছজিদৰ বাউণ্ডাৰীৰ ভিতৰত যিমান বস্তু আছে প্ৰত্যেকটো বস্তুৰ আমি সংৰক্ষণ দিয়াটো আমাৰ কৰ্তব্য, আমাৰ ওপৰত ফৰজ। এতিয়া ইমান কষ্ট কৰি যোৱা মাহৰ আগৰ মাহত মানুহে কি কৰিছে, ইয়াত তামোল গছ ৰুই দিছে এই ৰ'দত। আল্লাৰ মৰ্জি আপোনালোকে ছাগল গৰু পোহক, নোপোহাৰ কথা মই কোৱা নাই, কিন্তু অলপমান কি লগাব লাগে, ৰছী চচি লগাব লাগে গলত। এই তামোলৰ পাতকেইটা খায়, এতিয়া আহাৰ কিহে খায়, গাছে আহাৰ কিহে খায়, কিহেদি খায়, কিহেদি খায়, চলিয়া পাতেদি আহাৰ খায়। এতিয়া আহাৰ খোৱা যিখন মুখ, সিখন যদি মই চিলাই কৰি থৈ দিয়াও, গাছডাল বাঢ়ব না, বেমাৰী হৈ যাব না নাযায়। গতিকে ইমান ধুনীয়া ধুনীয়া পুলি, ঠন ধৰা পুলি আনি লগাই দিছে, আৰু আল্লাহেও কি আমাক সাথ দিছে, সপ্তাহ দিনৰ ভিতৰত বৰষুণ দি পালে বা মাটি সজীৱ কৰি দিছে। এতিয়া আমি কি কৰিছোঁ, দেশত ছাগাল মাহা এৰি দি আমি গোটেই পথাৰ আমাৰ মছজিদৰ এৰিয়াত কমেই দিওঁ ছাগাল আম বস্তু, যিটো আৰু স্কুল কলেজত যোৱা নাই, যে এইটো মছজিদৰ বস্তু নাখাওঁ দে, এইটো কোরবানীৰ বুজ মই নেনাওঁ দে, জানোৱাৰগিলা কিবা বুজি পায় নেকি, নাপায়। গতিকে কি কৰিব, বুজি পোৱা যি গৃহস্থ, যিজনে বুজি পায় তেওঁ কি কৰিব লাগিব, নিজৰ বস্তুটো এৰি দে। এৰি দিয়াৰ পিছত কি হৈছে জনাবি, আৰু কিমান ফিল্ডো ল'ব, কেইটামান মানুহ মোক বয়াই পোৱা হৈছে তলে তলে, জনাবোৰ মাটি না, জনাবোৰ গাছ না, খালাক কি হ'ল। কিন্তু ঘটনাটো কি, মছজিদৰ এটা বস্তু হোৱা মানে কি, এটা তামোলৰ বাগানখন এতিয়া 50,000, যোৱা বছৰ আমাৰ কিমান বেচিছিলে, 38,000 টকা নহয় জানো, 38,000ৰ বেছি বাগানখন হোৱাৰ বজাৰ 4-5 বছৰৰ ভিতৰত আমাৰ এই বাগানখন 1,00,000 টকা। এই 1,00,000 টকাটো কোনে পাব, ইমাম চাহেবে টুকুৰি কৰি লৈ যাব না এই মছজিদৰ উন্নয়নমূলক কামত লাগিব, কওকচোন আপোনালোক, কাৰ উন্নয়নমূলক কামত লাগিব, মছজিদৰ উন্নয়নমূলক কামত লাগিব। কাম বহুত আছে কৰবালা, বাউণ্ডেৰী বেৰাখানৰ প্ৰয়োজন আছে, মক্তব ঘৰ এটাৰ প্ৰয়োজন আছে, মছজিদৰ ইমামৰ দৰমহাৰ প্ৰয়োজন আছে, আছে না নাই, এইবিলাক এইবিলাক কোনে দিব লাগিব, ৰাইজেই দিব লাগিব। তেতিয়া ৰাইজ, এই বাগানখন যদি হৈ যায় ৰাইজৰ সকাহ হ'ব না নহ'ব, 1,50,000 টকা যদি বাগানখনৰ পৰা আহে উন্নয়নমূলক কামত লগাব না নাই পইচাখিনি, টাকা পইচাখিনি। গতিকে আমাৰ সেইবিলাক চিন্তাধাৰা হ'ব লাগে। এতিয়া বেলেগৰ ছাগাল কোনোবাই চলি এটা শিলো মাত দিলে, ঠেঙাখন ঢোল সৰা লাগিল হাহাকাৰ এখন, এই জনাবে লগাই দিছে। গতিকে কাজিয়াৰ আমাৰ কোনো প্ৰয়োজন নাই, শেষে হ'ল বাগানখন। হ্যাঁ,
গতিকে আমি প্ৰত্যেকে আমাৰ বিবেক বিবেচনা আছে, আল্লাহ তালা আমাক মানুহ হিচাপে দুনিয়াত পঠাইছে, গতিকে মই কাকো বেয়াকে নকওঁ। এইকাৰণে সবৰে হাঁহ ছাগাল গৰু ছাগাল পোহাৰ ইচ্ছা থাকে, পুহিব লাগে, পোহক, মাজে মাজে মোকো গাখীৰ খুৱাব মাতি, কিন্তু মই সেইটোত বয়া নাপাওঁ। কিন্তু কথাটো হৈছে গাখীৰ খুৱালি বুলি যে মই একো নকম সেইটোতো নহয়, মই ক'ব লাগিব, কাৰণ মই মছজিদৰ এটা কি মোক এক হিচাপে মই মছজিদৰ প্ৰধানক প্ৰধান হেৰিত আছোঁ, যেতিয়া মোৰ সন্মুখত যদি ভুল কাম এটা হৈ থাকে মই নকৱাকৈ থাকিম না ভায়া, মই ক'ব লাগিব। গতিকে আপোনালোকে অন্তত পক্ষে ছাগাল গৰুকেইটা নিজৰ লগত ৰাখে কিমান খেদাম, গতিকে সবেই নিজৰ নিজৰ যাৰ যাৰ আছে ছাগাল গৰু অলপ হেফাজতে ৰাখক, এইটো কথা নহয় যে এৰি দিম আৰু আজি মছজিদত সোমোৱা নাই, বেলেগ দিনত আৰু বেলেগ ধৰণৰ বাৰীত, এতিয়াতো ধান পথাৰত ধান হৈছে, ধান হৈ আছে, কোনোবাই সেই সেই খৰত দিব পইচা ভৰি আনিব লাগে, কথাটো বুজি পাইছে। গতিকে সবেই ইনশাল্লাহ এইটো কৰিব আৰু মকদখনো আমি আগবঢ়াব লাগে। মকদখন আগবঢ়াৰ কাৰণে আপোনালোকে কিবা মনস্থ কৰিছে, আৰু এইকেইদিন গৰমো অলপ বেছি আৰু ঈদো গেল, ঈদৰ বতৰ অহাকালিৰ পৰা ইনশাল্লাহ মকতব আৰম্ভ হ'ব কৰিম। গতিকে ল'ৰা ছোৱালীকেইটা বিশেষ কৰি আপোনালোকে প্ৰত্যেকেই যোনে য'ত যদি ল'ৰা পায় ছোৱালীক পায় মছজিদত পঠোৱাৰ কাৰণে অলপ যত্নবান হওক, সিহঁতক ভাল সুৰত ভাল কথাত আপোনালোকক মছজিদত পঠোৱাৰ চেষ্টা কৰক। আৰু ডাঙৰসকল যিসকলে বুজি পায় মছজিদত একদম নামাজি নোহোৱা হৈ গৈছে, ঈশান নামাজতো এমান দিন মই বেছি জোৰ দেৱা নাছিলোঁ, বোলে কি লগাব লাগে খেতিৰ কাম আছে, গতিকে অন্ততপক্ষে এতিয়া ইচ্ছাটা আহা কৰক, মাগৰীবত আহা কৰক, কি কৈ আছিলোঁ সদায়তো আহিম আহিম বুলি কোনা আহা দেখোঁ, বেমাৰটো কাক এনেকৈ বেমাৰটো লাগি গৈছে বুজি পাইছে না, গতিকে আমিতো চবেই মৰিব লাগিব, মৰাৰ আগত কমচে কম আখেৰাটোৰ যাতে আমি সামানখিনি তৈয়াৰ কৰি লৈ যাব পাৰোঁ। গতিকে আমাৰ খালী উদ্দেশ্য এইটো নহয় যে মছজিদ ৰং চঙা কৰিলোঁ এতিয়া নামাজ নকৰিলে মানুহ আহি দেখি পেলাই ক'ব কি বাহ এই গাঁওখন পূৰা দিনদাৰ, সেইটো নহয়, আমাৰ বহুত কৰিব লগা কাম আছে, বহুত জানিব লগা আছে, শিকিব লগা আছে, ল'ৰা ছোৱালীবিলাকৰো আমি শিকাম, এতিয়াতো ডাঙৰসকলৰতো আৰু সেই বয়স গুচি গ'ল, এতিয়া উঠি আহা ছোৱালীবোৰক যদি আমি ভাল সমাজত ভাল মানুহ হিচাপে সিহঁতক পৰিচিত কৰাব পাৰোঁ, তাৰ ওপৰত আমি প্ৰত্যেকেই কি কৰিব লাগিব প্ৰচেষ্টা চলাব লাগিব। মছজিদত আহিলে মনৰ আখেজ মনৰ কিবিলাক দূৰ হয়, কিনা বোজ বেয়া ভাৱ এইবিলাকক দূৰ হৈ যায়, আৰু মছজিদত অহা মানুহ চাব ভিতৰখন কি লেতেৰা হৈ থাকে, আৰু মছজিদত অহা মানুহ ভিতৰখন কি হয় চাফা হয়, আৰু যিমানে বেছি আমি মছজিদত আহিম সিমানে চাফা হ'ব, গাঁওখনৰ ভিতৰৰ পৰা কি দূৰ হ'ব অস্পৃশ্যতা থাকিলে দূৰ হ'ব। গতিকে আমি চবেই ইনশাল্লাহ আছে যত্ন কৰিম, নে কি কয়, ইনশাল্লাহ চবে আহিম, আল্লাহ তাবাৰকালা আমাক সকলোকে আহাৰ তৌফিক দান কৰক। ওয়া আখিৰু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি ৰাব্বিল আলামিন।